আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি দুধের বাড়ি এগ্রো। এটা হচ্ছে একটা সুপার শপ বলতে পারেন, যেখানে বিভিন্ন রকম বকনা বাসুর, যেমন জার্সি বাসুর, ফ্রিজিয়ান বাসুর সহ বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর সুন্দর বকনা বাসুরের কালেকশন আছে। তার পাশাপাশি কোরবানিতে কেন্দ্র করে দুধের বাড়ি এগ্রো খুব সুন্দর সুন্দর কিছু সারগরু সংগ্রহ করেছে। আমরা মূলত আজকে ওনাদের এই কোরবানির গরুগুলো সংগ্রহ দেখব, তার পাশাপাশি ওনাদের বকনা বাসুরের কালেকশনগুলো দেখব। আর দুধের বাড়ি এগ্রোটা হচ্ছে মূলত মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান চৌর্ণিমা মডেল টাউনে অবস্থিত। আজকে মূলত আমরা এই খামারের মালিক রাজীব ভাইয়ের সাথে কথা বলবো এবং তার সম্পূর্ণ খামারটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম রাজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আছি ভালো। তারপর অনেকদিন পরে আসলাম, এবার মাঝখানে রমজানের বিশাল একটা গ্যাপ ছিল। রমজানে তো আসলে আপনার ছুটি নাই, কারণ আপনি যে কালেকশনগুলো রাখেন এগুলো তো সারা বছরই চাহিদা থাকে। বগনা বাসুর মানে হচ্ছে আমরা এই মুহূর্তে দুধের বাড়ি এগ্রো ছাড়া অন্য কোনো জায়গায় চিনি না, তাই না? দুধের বাড়ি এগ্রো মানে হচ্ছে স্পেশাল স্পেশাল এক্সক্লুসিভ বকনা বাসুরের কালেকশন। আর আমাদের ঢাকাতে খামারটা হওয়ার কারণে আমাদের একটু সুবিধা, আর এই বকনার যে ক্রেতা বা খামারিরা তারা কিন্তু বেশিরভাগই ঢাকা আশপাশের কেন্দ্রে, মানে এদের নোয়াখালী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, তারপরে কুমিল্লা অঞ্চল, এই অঞ্চলের কাস্টমারগুলো আমার এখানে আসে। আর আমাদের হয়তো অনেকে ভাবে যে ভিডিও দিলে এরা গরু বিক্রি হয়, বিষয়টা কিন্তু তা না। এটা যে কোনো সময় যে কোনো দিন এসে নিতে পারবেন, আমাদের খামারে সরাসরি এসে কালেকশন করতে পারবেন। আর আমরা ভিডিও মাঝে মাঝে দিই যে আমাদের মার্কেটটা জানানোর জন্য, যে আমরা এগুলা সেল করি, কিন্তু ভিডিও দেখে আমরা কালেকশন সবসময় থাকে, কালেকশন সব সময় থাকে। হয়তো অনেকে মনে করে যে ভিডিও যেদিন দেবে সেদিনই বিক্রি হবে, তাছাড়া না, না সবসময় দুধের বাড়ি এগুলোতে সবসময় আপনারা এক্সক্লুসিভ বকনা বাসুরগুলো পাবেন। আর বকনা বাসুরের পাশাপাশি কিন্তু এবার রাজীবের খামার আমরা সারগুরু দেখবো, যেহেতু সামনে কুরবানি ঈদ, কুরবানিকে কেন্দ্র করে রাজীবের খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল দেশাল কালেকশন আছে, সেগুলো আমরা দেখবো। তো আসলে এখানে সময় নষ্ট না করে আমরা খামারের ভিতরে ঢুকে পড়ি। ভাই তাহলে এগুলো হচ্ছে সব কোরবানি কালেকশন? হ্যাঁ, কোরবানি। আমরা আজকে সারগুরু দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব, যেহেতু সামনে কোরবানি, কোরবানির কালেকশনগুলোই সবার আগে দেখব। এটা কি জাতের গরু? এই আমাদের এখানে যা কালেকশন রয়েছে এগুলো সবই শাহিওয়াল ব্রিডের। তার মানে আমাদের সামনে এখন একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি আমরা। শাহিওয়াল, খুব সুন্দর একটা নাভি আছে গরুটাতে, গলকম্বলটাও মাশাআল্লাহ খুব সুন্দর, মানে দেখার মতো। যে কয়টা গরু আছে সবগুলাই শোপিস গরু। আচ্ছা, আর শাহিওয়ালের অ্যাকচুয়ালি মাথার যে শেপ, হ্যাঁ মাথার শেপটা এই গরুটাতে খুব সুন্দর আসছে। হ্যাঁ, অনেকগুলো দেখা যাচ্ছে শাহিওয়াল সিন্ধি ক্রস আছে, আসলে সেগুলোর মাথাটার মধ্যে এই রাউন্ড শেপটা আসে না, তাই না? মাশাআল্লাহ খুবই সুন্দর, গলকম্বলটা অসাধারণ। এটা এটা কেমন হবে লাইভ ওয়েট বা মাংস কেমন হবে? এটার লাইভ ওয়েট 300+, আর এটার রেটটা আমরা নির্ধারণ করছি 1,65,000, আর সেটা হচ্ছে কুরবানির আগের রেট, মানে কুরবানি পর্যন্ত রেট, কুরবানি পর্যন্ত রেট, মানে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত। ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি করি, ফ্রি হোম ডেলিভারি। তার মানে হচ্ছে আরো প্রায় আপনাকে 2 মাস গরু লালন পালন করতে হবে সেটা খরচ সহ, সেই খরচ সহ। আর যদি কেউ মনে করে না আমি এখনই গরু নিয়ে যাব, তাহলে প্রত্যেকটা গরুর থেকে আমরা 25,000 টাকা কনসিডার করব। আচ্ছা, তার মানে 2 মাসে আপনার একটা গরুর পিছনে 25,000 টাকা খরচ। হ্যাঁ, ডেলিভারি সহ 25,000। আচ্ছা, এখনই যদি কেউ নিয়ে যায় তাহলে 25,000 টাকা কম লাগবে, কনসিডার 65,000 থেকে 25,000 কম হলে 1,40,000। 1,40,000, তার মানে এই মুহূর্তে গরুটার দাম আছে 1,40,000 টাকা। এটা দাঁত কয়টা ভাই? দুইটা দাঁত, দুই দাঁত, একবারে কচি গরু না, মাশাআল্লাহ। তারপরে কালারটাকে কি বলে অ্যাকচুয়ালি? বাদামি কালার। হ্যাঁ, এটা বাদামি কালার, বাদামি কালার। তারপরে যে দেখতে পাচ্ছেন এই কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার, আমার না মনে হয় এটা কোনো কুরবানির কালারের মধ্যে সবচেয়ে প্রিয় কুরবানির কালার। এটা এটাকে বলা হয় কুরবানির কালার, এবং কাস্টমাররা এই কালারটাই বেশি ইন্টারেস্টেড হয়। লাল গরু, বাচ্চা বাচ্চা ছেলেরা বলে লাল গরু, লাল গরু, মাশাআল্লাহ। এটাও শাহিওয়াল? হ্যাঁ, এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়াল, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা গলকম্বল, মাথার শেপটাও সুন্দর, পেছনের শেপটা আরো সুন্দর না? জি, খুব সুন্দর। এটার লাইফ ওয়েট আছে 450-500 কাছাকাছি, 450-500 কেজি লাইভ ওয়েট আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এটার দাঁত কয়টা? দুইটা, দুই দাঁত।
তাহলে দুই জাতের এই শাহিওয়াল সারগরুটার দাম কত যাচ্ছেন? এগুলো কি আপনার আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস? না, এটা সাধারণত একটু আলোচনা করা হয়। আলোচনা কুরবানির কি আসলে মানুষ কুরবানির গরু ফিক্সড প্রাইসে কিনতে চায় না, তার কারণ হচ্ছে এটা একটা আনন্দ। দামাদামি করবে, 1000 টাকা 2000 টাকা করে বাড়া মানে বাড়বে কমবে, জি জি, হ্যাঁ একটা ইয়া হবে, মানে এটা এনজয় করে অনেকে। তো এটার দাম কত যাচ্ছেন? এটা 2,10,000। 2,10,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবে। আপনার এই সাইডে মূলত কুরবানির গরু বেশি তো কিনে হচ্ছে আপনার মোহাম্মদপুর বা ঢাকা এই অঞ্চলের মানুষগুলাই, তাই না, নাকি বাইরে থেকেও আসে? না, বাইরে থেকে আসে, এবং বিশেষ করে আমার কিছু প্রবাসী ভাই আছে যারা আমাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, তারাও মানে যে বকনা গাবি এগুলো কিনে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এখন তারা আপনার কুরবানির গরু কুরবানির শাকটা আমার থেকে নেয়। অনেকেই গত বছর আমি অনেক আমার প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করছি, এবং ঢাকা সিটির মধ্যে যারা আছে, যারা মোহাম্মদপুরে আসা যাদের জন্য সহজ হাটে যাইতে চায় না তারা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সারগরু দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখবো হচ্ছে, এটা তো অনেক বড় সাইজের গরু। হ্যাঁ, ওটা অনেক বড়, বিগ সাইজের গরু। ওটাও কি দুই দাঁত নাকি চার দাঁত? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত, সবই দুই দাঁতের না? জি। আচ্ছা, এটা কি ওই নাভিটা মনে কুচকায় রাখছেন? নাভি কুচকায় আছে, আর এটা 500 কেজি প্লাস মাইনাসের উপরে। আমাদের স্কেলটা নষ্ট থাকার কারণে আমরা আসলে মাপটা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এটাও শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়াল। মাশাআল্লাহ, এটা রেটটা রাখছি আমরা 2,55,000। 2,55,000 টাকা কুরবানি পর্যন্ত? কুরবানি পর্যন্ত দুই দাঁতের। এবং কুরবানির আগে যারা গরু ডেলিভারি নেবে, যেমন কেউ 3 দিন আগে নেয়, 4 দিন আগে নেয়, এই 4 দিনের খাবারটাও আমরা গিফট করি। আচ্ছা, না তা তো অবশ্যই করবেন, কারণ কুরবানি তো দিবে অ্যাকচুয়ালি কুরবানি দিন সকালবেলা বা এর পরের দিন, তাই না? হ্যাঁ, সেটা তো আপনার দিয়ে দেওয়া আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আপনার কাছ থেকে গরুটা কিনছে। হাট থেকে কিনলে ভিন্ন বিষয়, কিন্তু খামারের মধ্যে একটা প্রসিডিউরও পড়ে, তাই না? আবার আমি অনেকে দেখছি যে রাখালো সাথে দিয়ে দেয়। আপনি রাখাল সার্ভিস দিবেন না? আমরা তো গরু তার বাসা পর্যন্ত পৌঁছায় দিই নিজ দায়িত্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার খামারের রাখালি নিয়ে দিয়ে আসে? জি। তাহলে তো কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আপনার এখানে এখন বর্তমান যে কালেকশনগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় কালেকশন, না? হ্যাঁ, না আরও বড় আছে, এখনই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহিওয়াল 500+ মাইনাস হবে লাইভ ওয়েট, আস্কিং প্রাইস 2,55,000 টাকা। মাশাআল্লাহ, এটা শিংটাও খুব সুন্দর। সারগুরুর শিং অনেকে ভয় পায়, কিন্তু আসলে শিং ছাড়া সারগুরু সুন্দর লাগে না। তার পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা লাইভ ওয়েট 300 কেজি লাইভ ওয়েট আছে এটার। এটার রেটটা রাখছে 1,50,000। 1,50,000 টাকা, 1,50,000 টাকা। জি, এটা নামটা অনেকের মতো, আর কুষ্টিয়া থেকে জার্নি করে আসছে, এই কারণে এদের পেটটা দেখতে পাচ্ছেন যে খালি। হ্যাঁ, খাওয়া দাওয়া ধরে নেয়। হ্যাঁ, খাবার দাবার ধরতে ওদের আবার 2-3 দিন সময় নাই, আবার পেট খালি হওয়ার কারণে গরু ছোটও লাগে। হ্যাঁ, মানে হ্যাংলা পাতলা মনে হয় গরু, পেট ভরলে আবার গরুরে ভরপুর দেখা যাবে। আর এটাও দেখার মতো পিস, সুন্দর মাশাআল্লাহ। তারপর সার গরুগুলো দেখা শেষ করে আমাদের কালেকশনে কি পরিমাণ বকনা আছে, এবার বকনা অনেক দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেগুলো একটু দেখাবো। ওয়াও, এই শার্টটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের বর্তমান আইকন, বর্তমান আইকন এটা হচ্ছে আইকন বুল। হ্যাঁ, এর থেকেও বেটার এবং বড় সাইজ আসবে সেটা ঈদের আগে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা লাইভ ওয়েট কেমন হবে? এটা 550-এর উপরে, 550+। এটাও শাহিওয়াল? শাহিওয়াল। এটা চুরটা হয়েছে সেই আখেরি চুর। মাশাআল্লাহ, খুব সুন্দর, মাথাটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি সারগরুর চুট, নাভি, গলকম্বল, মাথা এগুলো আসলে সুন্দর, তাই না? আর এটার রেটটা আমরা রাখছি 2,90,000। 2,90,000 টাকা। দাঁত কয়টা এটা? এটার দাঁত চারটা, চার দাঁত। আর এটার বাড়তি আর কোনো খরচ নেই, একবারে কুরবানি পর্যন্ত আমরা ডেলিভারি পর্যন্ত এই রেট। বাদামি কালার? বাদামি কালার। ওকে, এর পরেরটা দেখি একটু রাজীব ভাই, পরেরটা চুট তো আরো বড়। হ্যাঁ, পরেরটা দেখতে পাচ্ছেন, এটা চুট আরো বড়।
এটা 400+ 400+ লাইটওয়েট 350 থেকে 450 লাইটওয়েটের গরুগুলোর চাহিদা মনে হয় খুব বেশি তাই না হ্যাঁ আর এটা রেট রাখছি আমরা 170,000 170,000 মাশাআল্লাহ এটা দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁত এটাও শাহিওয়াল দেশাল শাহিওয়াল না জি মানে দেশি শাহিওয়াল ক্রস যেটা বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আসলে ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে বুঝতেছি না কিন্তু এই গোটা বাস্তবে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা সবসময় সব জিনিস আসলে সুন্দরভাবে ফুটানো সম্ভব হয় না মাশাআল্লাহ চলেন আমাদের কালেকশনে বর্তমানে কি আছে সেগুলো একটু দেখাই বক না কালেকশনগুলো একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন জার্সির কালেকশন এখানে যে জার্সিগুলো আছে এগুলা মোটামুটি 55 থেকে 90 এর মধ্যে 55 থেকে 90 এর মধ্যে এটার বয়স কেমন এটার বয়স আছে আপনার 7 মাস থেকে 14 মাস 7 মাস থেকে 14 মাস 14 মাসেই তো হিটে চলে আসে তাই না 14 মাসে হিটে আর এটা আমাদের দেখছেন গাভীর কালেকশন গাভী আমরা তেমন সেল করি না আমাদের নিজেদের দুধ উৎপাদনের জন্য প্রয়োজন জি আপনাদের এখন প্রতিদিন কত কেজি দুধ উৎপাদন হচ্ছে 200 কেজি 200 আর দুধের প্রাইস কেমন দুধের প্রাইস দিচ্ছি আমরা আমাদের খামার থেকে নিলে 90 আমরা পৌঁছাই দিয়ে নিয়ে হচ্ছে 100 টাকা লিটার তারপরে এদিকে আরো দেখতে পাচ্ছেন আমাদের বকনার কালেকশন হলস্টেন ফ্রিজিয়ানের কালেকশন না এই পাশে যে কালেকশন গুলো আছে রাজীব ভাই এগুলো কোনোটার চেয়ে কোনোটা কম না তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুন্ডির কালেকশন মুন্ডি এগুলো কি সব মুন্ডি সব এগুলো কি জেনেটিক মুন্ডি নাকি ডিহন করা হইছে জেনেটিক মুন্ডি এটা দেখতে পাচ্ছেন এটা এক নাম্বারটা এটা দেখতে পাচ্ছেন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এই চারটা মুন্ডি এই চারটা মুন্ডি আচ্ছা আর কি কালেকশন আছে একটু দেখাই দর্শকদের এক নজরে অসংখ্য বকনার কালেকশন আছে আমরা তো দুধের বাড়িকে অ্যাকচুয়ালি সুপার শপ হিসেবে চিনি সুপার শপ ইনশাআল্লাহ দিন দিন আরো বেশি করে সুপার শপ নামটা আরো প্রতিষ্ঠিত হবে এই দুইটা জার্সি পরপর তিনটা জার্সি আবার এদিকে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাগুলোর প্রাইস ছোট বাচ্চাগুলোর একটু দামটা দেখাই দিই যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা 55,000 হলে আমরা দিতে পারবো ফিক্সড রেট একটা ভালো কোয়ালিটির বাচ্চা এই যে যেটা হ্যাঁ তারপরে এটা দিতে পারবো 65,000 এ আচ্ছা 65,000 65,000 আচ্ছা এরপরে যেটা আছে তারপরে এই যে এই জার্সিটা আমরা দিতে পারবো এটা দিতে পারবো 55,000 এ 55,000 এ আমাদের দেশের ওয়েদারে কিন্তু আসলে জার্সি গরুটাই বেশি মানানসই কিন্তু আমরা ওই ফ্রিজিয়ান ওই যে ওই দুধ এবং মাংস এটা 55,000 এ দিতে পারবো তারপরে এই যে এই জার্সিটা দিতে পারবো আমি 45,000 এ মাত্র 45,000 এ আর আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে গাবতলি থেকে মাত্র 1 কিলোমিটার আসলে ঢাকা উদ্যান আর এদিকে ধানমন্ডি লালমাটিয়া থেকে 1.5 কিলোমিটার আসলে ঢাকা উদ্যান আর ঢাকা উদ্যান মোড়ে আসে রিক্সাওয়ালাকে যদি দুধের বাড়ি খামারের কথা বলে বেশিরভাগ রিক্সাওয়ালাই দুধের বাড়ি খামার মোটামুটি চেনে এবং আমাদের এই মহল্লাতে বেশ জনপ্রিয় খামার দুধের বাড়ি তারপরও আপনার রাজীব ভাই এর আগে আপনার কিছু অ্যারো চিহ্ন দেওয়া ছিল রাস্তায় রাস্তায় হ্যাঁ এখন রাস্তা দিয়ে দেওয়া উচিত হ্যাঁ রাস্তা কাটেছে বলে ওই জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে আমরা অ্যারো চিহ্ন আবার আমি প্রত্যেকবারই দেখতাম কিন্তু এবার আসার সময় পাই নাই এবার আসতেন অন্য রাস্তা দিয়ে কারণ মেন রাস্তা কাটা মেন রাস্তা কাটা অন্য রাস্তা মেন রাস্তায় অ্যারো চিহ্নগুলো আছে কিন্তু অ্যারো চিহ্নগুলো দিয়ে দিয়েন কারণ এখন আসলে কোরবানির টাইমে যারা আসবে অনেক নতুন কাস্টমার আসবে আপনার কাছে আর যারা আসতে চায় তারও ফোন দিলে আমি লোকেশনটা এসএমএস আরো সুন্দর করে জানাই দিব সবাই ভালো থাকেন আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন 01758934533 আচ্ছা আর শেষ করার আগে আরেকটু একটু জিজ্ঞাসা করি আপনার কাছ থেকে এই মুহূর্তে এতদিন মানুষ যে জিনিসগুলো নিতে চাইছে বকনা নিত আপনার কাছ থেকে জার্সি ফ্রিজিয়ান
বিভিন্ন টাইপের বকনা নিত, কিন্তু এবার গতবারের কোরবানির মতো এবারও আপনার কাছ থেকে অনেকেই কোরবানির সারগুলো কিনবে। এই কোরবানির সার ক্রেতাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, কারণ এবারে সারগুরু নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের দ্বিমত পোষণ করতেছে দাম নিয়ে। এবারে যেটা হবে বাস্তবতা সেটা হচ্ছে ঈদের একদিন আগে পর্যন্ত মনে হয় না কেউ সারগুরু কেনবে। আচ্ছা, কারণ তারা যখন বাস্তবে বাজারে যাবে, খামারে যাবে, হাট আর খামারে একই দেয়, কারণ ক্রেতারা তো অ্যাকচুয়ালি গতবার কোরবানির গরু যখন কিনছে তখন 32 টাকা ছিল ভুষির কেজি, ভুষির কেজি, আর এবার হচ্ছে 48 টাকা। হ্যাঁ, তারপর গতবার প্রত্যেকটা বিক্রেতা 10,000-20,000 করে গরুতে লসে বিক্রি করছে। হ্যাঁ, এই রেটটা তারা এবার হয়তো পুষায় নেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কুরব চান্দাতে গরু ব্যথা কিনা হবে, একবার পুরো ঢাকা জাম বাঁধবে সেদিন। আর গতবারের মতো কিন্তু এবার গরু অ্যাভেলেবেল থাকবে না। না, এবার গরু গতবার হচ্ছে ওই 2 বছর টানা লকডাউনের পরে গতবার, আর এই অনুষ্ঠান বিয়ে থাওয়াতে হয়ে অনেক গরু কিন্তু স্টকে ছিল গত বছর, এইবার নাই, এইবার নাই। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনি যেই পরিমাণ শ্রম দিয়ে যাচ্ছেন বা যেই পরিমাণ কষ্ট করে যাচ্ছেন এই ঢাকাবাসী কিংবা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে, খুব সুন্দর সুন্দর বকনা বাছুর সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করেন আপনি, আর আনকমন আনকমন বকনা বাছুর কিংবা সার গরুর কালেকশনের জন্য আমরা সবসময় দুধের বাড়ি একরকম চিনি, এবং আমরা এটাকে সবসময় সুপার শপ বলে থাকি। হ্যাঁ, ব্ল্যাক মানে ব্লাফোর্ড বলি, ব্ল্যাক তারপরে ফ্ল্যাগ ডি বলি, সব কিছুর কালেকশন সবসময় রাজীব ভাইয়ের কাছে আসলেই পাওয়া যাবে এটা আমরা সবসময় মনে করি। তো আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, আজকে কিনে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।